টিকটক আমি ব্যর্থ হয়ে গেছি, এখন আমার ভিডিওতে আর লাইক আসে না, আমার ভিডিওতে ভিউ হয় না। কেন আমার ভিডিওতে ভিউ হয় না, কেন আমার ভিডিওতে এখন লাইক হয় না, আপনারা এই ভিডিও থেকে এই বিষয়ে জানতে পারবেন। আর সেই সঙ্গে আপনারাও কিছু এই ভিডিও থেকে ধারণা পাইবেন, তাহলে আপনাদের আর এমনটা হবে না। দেখেন, এক সময় আমার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ হইতো, প্রচুর পরিমাণ লাইক হইতো, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হইতো। তখন কেন ভাইরাল হইতো, এখন কেন ভাইরাল হয় না, আমি আপনাদেরকে প্রথমত সেই বিষয় নিয়ে কিছু কথা বলি। দেখেন, টিকটক ভিডিও, স্ন্যাক ভিডিও, এই অ্যাপসগুলোতে তারা অ্যাক্টিভ, মানে আপনি যদি প্রতিদিন এই অ্যাপসগুলোতে ভিডিও পোস্ট করেন তাহলে আপনার ভিডিওগুলো হাই র্যাঙ্কিংয়ে থাকবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। যেমন আগে আমি দৈনিক 7-8টা করে ভিডিও পোস্ট করতাম, এমন কোনো দিন আমি বাদ দিতাম না, তাই আমার ভিডিওগুলো ভাইরাল হইতো, তাই আমার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ হইতো। এমনও ভিডিও আছে লক্ষ লক্ষ লাইক, মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো, কিন্তু এখন আগের মতো এরকম ভিডিও দিতে পারি না। এখন আজকে একটা ভিডিও ছাড়ছি, আবার এক সপ্তাহ পর একটা ভিডিও দিই, 15 দিন পর একটা ভিডিও দিই, এমনও আছে 1 মাসও ভিডিও দিতে পারি না। তাই ধীরে ধীরে আমার আইডিগুলা ডাউন হয়ে যেতেছে, তাই এখন ভিডিও তার ভিউ হয় না, ভিডিওতে এখন লাইক হয় না। তো আমি আপনাদেরকে ভিডিওটাতে এটাই বলতে চাই, আপনারা টিকটক লাইকে স্ন্যাক ভিডিওতে যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি ভিডিও দিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনাদের ভিডিওগুলা ভাইরাল হবে। আপনার একটা ভিডিও যদি আপনার একটা দর্শকের কাছে যা, ওই দর্শকটা আপনার অ্যাকাউন্টে ঢুকে বাকি ভিডিওগুলো তো লাইক করে। তো আপনি যদি ভিডিও না দেন তাহলে তো আপনার দর্শকের কাছে ভিডিওগুলো পৌঁছাবে না। তো এই কারণে আপনারা যত বেশি ভিডিও দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা ভাইরাল হতে পারবেন, আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ভিউ লাইক প্রচুর পরিমাণ থাকবে। আমরা অনেকেই ভুলটা করি, 7-5 দিন পরে একটা ভিডিও দিই, আবার 1 সপ্তাহ পরে একটা ভিডিও দিই, 15 দিন পরে একটা ভিডিও দিই। এরপর আমরা সবার ভিডিওর কমেন্ট বক্সে যাই, কমেন্ট করি আমার ভিডিও ভাইরাল হয় না, আমার ভিডিওগুলো কিভাবে ভাইরাল করতে হবে প্লিজ একটু পরামর্শ দেন। তো মূলত আমাদের ভুলটা এটাই, আপনি যে কোনো প্ল্যাটফর্মে ভাইরাল হইতে হলে, ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ লাইক আনতে হলে আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর পরিমাণ ভিডিও দিতে হবে, তাহলে আপনি 100% ভাইরাল হইতে পারবেন। যখন আমি প্রচুর পরিমাণ ভিডিও ছাড়তাম তখন আমার ভিডিওগুলো হাই র্যাঙ্কিংয়ে থাকতো, প্রত্যেকটা ভিডিও ফরিতে থাকতো, প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণ লাইক এবং ভিউ আসতো, এবং সেই সঙ্গে সঙ্গে ফ্যান ফলোয়ার্স প্রচুর পরিমাণ বাড়তো। তো এখন কিন্তু আগের মতো ভিডিও দিতে পারি না, ভিডিও কম দিয়ে কারণে ভিডিওতে লাইক ফলো কমে গেছে। আমি যদি আজকে থেকে প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া শুরু করি, প্রতিদিন 3-4টা করে ভিডিও দিয়ে যাই, আবার আমার আগের মতো ভিডিওতে লাইক ভিউ আসতে শুরু করবে, সেই সঙ্গে সঙ্গে ভিডিওতে ফলোয়ার্সও বাড়তে শুরু করবে। তো আপনাদেরকে এই ভিডিওতে আমি কি ধারণা দিতে পারলাম অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অনেকে জানেন আমার একটা অ্যাকাউন্ট আছে স্ন্যাক ভিডিও অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট আছে লাইকি অ্যাকাউন্ট। তবে আমার টিকটক অ্যাকাউন্ট ছিল না, আমি এখন নতুন করে একটা টিকটক অ্যাকাউন্ট খুলি, সেই টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা চাইলে আমার সাথে টিকটকও জয়েন হইতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।